কোন গ্রামের আপনি? মেন্দাবাড়ি, উত্তর মেন্দাবাড়ি। উত্তর মেন্দাবাড়িতে তো কি আপনাদের হচ্ছে সুপ্রিম কোর্টের রায় তা তো শুনেছেন, হ্যাঁ কি আপনার কি মনে হয় সেটার জন্য? সেটার জন্য তো আমরা চিন্তা করতেছি, এখন যদি আমরা আগের থেকে আমরা এই ফরেস্টে তিন পুরুষ থেকেই আমরা ঠাকুর দাদারাও বলে গেছে যে আমরা তো বাইরে কোনো জমি করার মতো কিছু নাই, এখন যখন দাদা ঠাকুর দাদারাও যদি এই ফরেস্টেই জমিতে থাকে আসছে তাহলে তো আমরাও তো এখানেই থাকতে হবে, বাইরে যাওয়ার মতো তো আমরা কোনো উপায় নাই। তার মানে আমাদের ফরেস্টে বড় লোক বা ধনী লোক তো কেউ নাই যে এখান থেকে বের হয়ে যে আমরা জট জমি নিয়ে বাইরে এক বিঘা জমি নিয়ে ঘর বানাবো, ওইটার মতো কোনো উপায়ে নাই আমরা। তার জন্য আমরা খুব সমস্যায় পড়তেছি আর কি, এখন করার মতো কি আছে। তো আপনারা কি প্ল্যান করছেন আগামী দিনে? আগামী দিনে প্ল্যান করছি মানে একটু আন্দোলন করে এই 18 তারিখে আমরা এই ডিএম অফিসকে একটু ঘেরাও করবো বলে আমরা প্রোগ্রাম করছি আর কি। আর আপনি বাইরের লোককে কি বলবেন? ধরুন অনেক লোক তো আছে যারা শহরে থাকে, দিল্লি কলকাতা বোম্বে এইসব দূরে দূরে থাকে, ওরা হয়তো আপনাদের কথাটা জানে না, তো ওদের ওদের জন্য আপনি ওদের কি বলবেন? ওরা কি বলবো, ওরা কি বলতে চায় সেটা নিয়ে আমরা কি বলবো। আমরা যে ফরেস্টে থাকি আগের থেকে, এখন যদি আমরা আমাদেরকে হঠাৎ এখান থেকে বের হইতে হবে বলে তো আর করার মতো কোনো উপায় নাই, তার জবাব কী দেবো আমরা ওইটাই। আর এইটা তো মানে ঠিক ন্যায়সঙ্গত অর্ডার নয় সুপ্রিম কোর্টের, তাই তো? না, হ্যাঁ এটা কোনো মতে এটা আইন করা পাস করা কোনো তো কোনো সরকারি উকিল বা কেউ তো বলে নাই যে এইভাবে করতে হবে বলে। না, তাহলে সেটাই সেটাই ঠিক আছে। আপনাদের আশা করি আপনার 18 তারিখের আপনাদের অনুষ্ঠান ঠিক করে হবে, ভালো হবে এবং সরকার আপনাদের কথা শুনবে, এটাই তো আপনারাও তো তাই চান। তাই চাইছি। আচ্ছা ঠিক আছে, একটু অফিস ঘেরাও করে একটু আলাপ করবো বলে। হ্যাঁ ঠিক আছে।